আসসালামু আলাইকুম। ইউটিউবার সকল ভাই বোনদেরকে জানাই আমার সালাম ও আদাব। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর মেহরবানিতে। আমার ডালিম গাছ এর একটা ভিডিও ছিল মোবাইলে, তাই আপনাদের সাথে আবার শেয়ার হলাম। এখন বড় বড় ডালিম ধরেছে, আবার নতুন করে দেব। যখন তুলছিলাম এই ফুল আর ছোটো ছোটো ডালিম ছিল, তখন পিকচারগুলা বা ভিডিও করেছিলাম, এখন আপনাদের সাথে শেয়ার হলাম। খুব সাধারণভাবে রোপণ করা একটি ড্রামের মাধ্যমে, ভিডিওটা শর্ট তাই অল্প কথা বলবো। এই তো সাধারণভাবে গোবর সার, আপনার কলার খোসা, ডিমের খোসা, চাপাতি এগুলো দিয়ে রোপণ করা, বেশি কিচ্ছু নয়। আগামী ভিডিও দেখার জন্য সমাপ্ত। আসসালামু আলাইকুম।